বাড়িতে বসে বসে একটুখানি বোর হচ্ছিলাম, তো ইচ্ছে হলো এখানে মানে বাড়ির কাছেই একদম একটা মল আছে যেটার নাম সারাথ সিটি মল। তোমরা অনেকেই জানো এটা একটা বেশ পপুলার মল এই হায়দ্রাবাদে। তো সেখানে একদমই কাছে বলে আমরা আজকে বিকেলবেলা ঘুরতে চলে এসেছি। চলো এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, হোপ ইউ অল আর ওয়েল। এবার ভিতরে ঢোকা যাক। হায়দ্রাবাদ শহরের কোন্ডাপুরের কাছে গাছিবাউলি যে এলাকা রয়েছে সেখানকার সবথেকে বড় মল হলো এই মল। এই মলের পুরো নাম হলো সারাথ সিটি ক্যাপিটাল মল। বিশাল বড় এই মল, ঝকঝকে তকতকে সুন্দর করে মেনটেন করা। এর প্রত্যেকটা ফ্লোরের স্কোয়ার ফিট হচ্ছে 27 লক্ষ স্কোয়ার ফিট, অর্থাৎ বিশাল বড়। এই মলটায় আসতে পেরে আমি তো বেশ এক্সাইটেড ফিল করছি এবং তোমাদের সাথে এই মলের বিভিন্ন জায়গা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা এখন গ্রাউন্ডের এখানটায় বসে আছি আর ভালোই লাগছে, মানে মলে আসলে যেরকম একটা ভালো লাগছে। অনেকদিন পর মনে হচ্ছে মলে এলাম। তবে হ্যাঁ, মায়ের সাথে লাস্ট আমরা এটায় গেছিলাম, আমাদের ওখানে মানিস ব্যাগটা আছে সেখানে গেছিলাম, শর্ট ভিডিওতে তোমরা সেটা দেখেছো। এখানে এলাম, বেশ চেনা জানা দোকান অনেকগুলোই দেখতে পাচ্ছি, যেমন শপার স্টপ আমারও চেনা আছে এখানে। তারপরে এখানে ওই ব্র্যান্ডেড যেগুলো শপ আছে, মানে র্যাডো, তারপরে ম্যাকের প্রোডাক্ট আর ওইদিকে আর ওরা, এই সমস্তগুলো রয়েছে এখানে দোকান। আর ফুড কোর্টটা দেখলাম আলাদা করে রয়েছে, ওখানে আমরা যাবো একটু বাদে। কিন্তু তার আগে চলো একটুখানি ঘুরে ঘুরে দেখা যাক। বেশ অনেকগুলো তলা অব্দি উঁচু মল, মনে হয় না আজকে ঘুরে শেষ করতে পারবো পুরোটা, তাও যতটুকু দেখবো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো। মল যাদের প্রিয় জায়গা ঘোরার জন্য তাদের কাছে বলি যে এই মলটাও তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। মানে আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমারও মলে যেতে খুব ভালো লাগে। একটা ইভিনিং প্রকৃতি তো অবশ্যই ভালো লাগে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু কখনো কখনো মনে হয় একটা ইভিনিং একটা কোথাও গিয়ে একটু শপিং, একটুখানি ঘোরাঘুরি, একটুখানি বসে রিল্যাক্স করার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য মলে যাওয়াটাও দরকার আছে। এই মলটার সাথে কলকাতা সাউথ সিটি মলের বেশ একটা মিল পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো দেখে মানে সত্যি মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমিও যদি একটা বাচ্চা হতাম। সিরিয়াসলি, এই যে গাড়িগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা ফ্লোরেই এরকম রয়েছে এবং এখানে বাচ্চারা চড়তে পারবে। কি সুন্দর, বাচ্চাদের এন্টারটেনমেন্টের কথা ভেবে ওরা যে ব্যবস্থাগুলো রেখেছে খুবই ভালো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে আমরা এখন উঠেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসেছি এবং এখানে অনেকগুলো দোকানই আছে যেগুলো আমাদের খুব চেনা আর কি, যেরকম আমরা মানি স্কোয়ার বা নাগের বাজারে যেগুলো ডায়মন্ড প্লাজাতে গেছি। এইদিকে তোমরা দেখতে পাবে টাইটান, বাটা, তারপরে রিলায়েন্স ডিজিটাল আছে তার উপরের ফ্লোরে। তো এরকম অনেক কিছুই চেনা জানা আছে, তার মধ্যে মেফেয়ার একটা আছে ওখানে। তো এই সমস্ত যেগুলো আছে কমন তো আছেই, তো তার মধ্যে আনকমনও কিছু আছে। সবথেকে ভালো লাগলো যেটা ঢোকার মুখে একটা বেশ দেখলাম প্রত্যেকটার পাশে যেটা এদের তেলেগু ভাষাতে যেটা লেখা সেটা দেখলাম। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার প্রায়ই মনে পড়ে, এখানে একটা আছে যেটা দেখতে পাচ্ছ ক্যাফে কফি ডে। তো ক্যাফে কফি ডেতে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যেটা আমাদেরই মানে এটা কমন খুব প্রচলিত কথা, আমরা যেটা প্রথম থেকে ইয়ার্কি মারতাম ফ্রম স্টুডেন্ট লাইফ থেকে, সেটা হচ্ছে এটার নাম আমরা বলতাম কাপে কফি ডে, কাপে কফি ডে। যাই হোক, সেই ক্যাফে কফি ডে এই সমস্ত যা থাকে সমস্ত কিছুই এখানে আছে। তো আমরা এখনও ফুড কোর্টে যাইনি, ওখানে গেলে হয়তো আরও ফুডের কী কী আছে সেগুলো তোমাদেরকে জানাবো। জায়গাটায় ঘোরাঘুরি করছি। আই নো এটা সব মেয়েদের খুব ফেভারিট জায়গা। এটা হচ্ছে হোম সেন্টারের সামনে। চলো একবার ভিতরে ঢুকে দেখাই যাক হোম সেন্টারের মধ্যে কি কি জিনিস আছে যেগুলো আমারও ভালো লাগছে এবং তোমাদেরও ভালো লাগবে। হোম সেন্টারের মধ্যে সব কিছু রয়েছে, মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ক্রকারি, ডিনার সেট, সমস্ত কিছু এক ছাদের নিচে যদি পাওয়া যায় সেটা হোম সেন্টারে। এখানে আমি কিছু ডিনার সেটস দেখছিলাম, যদিও ওখান থেকে নিয়ে আসা পসিবল খুব একটা নয়, তাও আমি দেখছিলাম, এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কিনেই ফেলি। খুব সুন্দর প্রত্যেকটা ইউনিক কালেকশন। এখানে টয়লেটারিজের সেট রয়েছে, কালারফুল এবং এত সুন্দর অ্যাট্রাক্টিভ, কি বলবো, মনে ছিল যা দেখি তাই কিনি, কিন্তু সেটা তো আর সম্ভব না। মাঝে মাঝে উইন্ডো শপিংও খুব ভালো লাগে। যাই হোক, এখানে ওই টাওয়েল সেট রয়েছে। সব থেকে সুন্দর হচ্ছে এই বেডরুম সেটগুলো, এত সুন্দর আলো দিয়ে সাজানো, মনে হচ্ছে যেন এটা যদি আমার বেডরুম হতো। আমি তো বেডরুম ছেড়ে নড়তামই না। খুব সুন্দর, তাই না? আর এখানে আমি দেখছি আমার অল টাইম ফেভারিট ক্যান্ডেল হোল্ডার্স, কোন রংটা ভালো সেটাই দেখছি, একটা নেওয়া যেতেই পারে, কি বলো? এইমাত্র হোম সেন্টার থেকে বেরোলাম, আর এই যে একটা কিনেছি, এটা একটা ক্যান্ডেল হোল্ডার, সুন্দর লাগলো দেখে ওটা কিনলাম। মানে এক দেখাতে যেটা পছন্দ বলে সেই পছন্দ হয়ে গেছে এক দেখাতে। হ্যাঁ, তো সেই জন্য একটা কিনলাম। এবার একটুখানি বসছি, এরপর নিচে ফুড কোর্ট যেখানে আছে সেখানে যাব, খাওয়া দাওয়া করে দেন বাড়ি যাব। অ্যাকচুয়ালি ফুড কোর্টে কি আছে আমরা জানি না, টিফিনে কিছু একটা খাওয়ার ব্যাপার, কারণ বাড়িতে আবার রান্না করে নিশ্চয়ই রেখেছি, বাড়িতে গিয়ে খেতে হবে। হ্যাঁ, তো সেই হিসেবে দেখা যাক, ফুড কোর্টে না যাওয়া অবধি যদি পাওয়া যায় দেন তখনই খাওয়া যাবে, কারণ আমরা নিজেরাও জানি না কি আছে না আছে এখানে, তো সেটা গেলেই বুঝতে পারবো। তো এখন একটু এই যে রিল্যাক্স করে বসে আছি দুজনে, তো এবার আস্তে আস্তে নিচের দিকে যাবো। তো সঙ্গে থাকো, দেখো আর কি কি আছে। বা এখানে আর একটা জিনিস বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে কলকাতায় যেরকম আমরা দেখেছি দুতলা বাস, সেরকম এখানেও দেখতে পাচ্ছি একটা দুতলা বাসের আদলে। মানে এটা হচ্ছে বাচ্চাদের খেলনা পারপাসে, মানে খেলনা ঠিক না, মানে বাচ্চাদেরকে এখান থেকে ওইদিকে ঘোরায়, তো সেটা বেশ ভালো লাগছে দেখতে। আমরা এখন এসেছি মিনিসোতে, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তোমরা প্রত্যেকেই জানো। আর আমি একটা এই বডি ওয়াশ একটা নিচ্ছি, ওটা খুবই ভালো লেগেছে। তাই আমরা এখানে এসে গেছি ফুড কোর্টে, ফুড কাউন্টার যেটা আছে এখানে। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখবো কি আছে না আছে। ভিতরে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে সবই আছে, একটা একটা করে দেখি কি আছে। ম্যাকডোনাল্ডস থেকে হলদিরামস, কেএফসি, সমস্ত কিছুই রয়েছে একই ছাদের নিচে। এছাড়াও বিভিন্ন ধরনের ফুড আইটেম, অন্যান্য আননোন কিছু কাউন্টার্সও রয়েছে। মানে খাওয়ারের রকমারি যদি থাকে তো সব একসাথেই রয়েছে। যাই হোক, তো আমি এখন ওয়ামোমোর কাউন্টার থেকে একটা কিছু নিয়ে নিচ্ছি। এখানে এত বড় এরিয়া, ঘুরতে ঘুরতে মানে পুরো পা ব্যথা হয়ে গেছে, প্লাস প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। এখন মানে এমনিও তো বাইরে আসার পথে একটু স্ট্রিট ফুডস কিছু ট্রাই করেছিলাম, সেটার একটা শর্ট ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। এই ভিডিও আসার আগে বা পরে তোমরা পেয়ে যাবে সেটা। কিন্তু মানে প্রচণ্ড তেষ্টা পেয়েছে এখন, সেই কারণে আমি একটা এটা নিলাম, এটা ওই বাউ মোমোর কাউন্টার থেকে নিলাম। এটা হচ্ছে ব্রিউ হাউস বলে একটা কোম্পানি, মজিটো লাইম আইস টি, মানে একটুখানি ঠান্ডা টি। আমি কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, যে এটা হচ্ছে কি আইস টি, কেমন লাগছে একটু দেখুন। বেশ অন্যরকম ভালো লাগছে, রিফ্রেশিংও লাগছে, বেশ খুবই সুন্দর। যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার এটা শেষ করে আমরা বাড়ি চলে যাব। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে যে কথাটা রোজ বলে থাকি সেটা আজকে আবারও বলছি, সেটা হচ্ছে যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যদি তোমরা সাবস্ক্রাইব করো আমাদের খুবই ভালো লাগবে। তো সেই জন্য এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ যদি ভালো কিছু অন্তত আমাদের চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেটা যাওয়ার আগে বলে থাকি, যত্নে থেকো, যত্নে রেখো সবাইকে। আমারও যতক্ষণ না অন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা।